এই ধরনের আয়াতের তো মানে প্রসঙ্গ কেন আসতেছে বুঝতে পারছি না এটা তো ইসলামের বিধানটাই হচ্ছে ইসলামকে একদম মেনে চলতে হবে এবং পাক এবং তার নবী যে আইনগুলো অসংখ্য জায়গাতে এটা বলা হয়েছে যে ইসলামের প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলতে হবে বিশ্বাস করতে হবে এবং মেনে চলতে হবে এটা তো আমরা বহুবার দেখিয়েছি ভাই আপনি কি আহ যেমন ধরেন আপনাকে কি আমি একটা ভিডিও দেখাবো ফ্রি ম্যান ভাই আপনি কি কথা শুনতে পাচ্ছেন না ফ্রি ম্যান ভাইয়ের কথা তো শুনতে পাচ্ছি না উনি বলছেন যে শরীয় আইন যে মানতে হবে এরকম কোনো বিধান কোরআনে আছে নাকি কোরআন জিনিসটা কনসেপ্টই তো এটা যে আল্লাহ বিধান দিবে এবং সেই বিধানটা প্রত্যেক মুসলমানের মেনে চলতে হবে বিষয়টাই তো এটা মানে মূল বিষয়টাই তো এটা এটা তো আসলে আবার স্পেসিফিকলি বলে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা বলেও দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু একটা ভিডিও দেখি দেখেন আল্লাহর নাজিল কে বিধানকে তারা ঘৃণা করেছে মেনে নিতে সংকোচ করেছে এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন পুরো দিন বাতিল অমাই ইকফুর বিল ইমানে ফাকাদ হাবাত আমালু সুরা মাইদার পাঁচ নম্বর আয়াতে বলেছেন ইমানের সাথে যে কুফরি করবে তার এই সমস্ত আমল बर्बाद হয়ে যাবে ইসলামের কোন জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান बर्बाद কোন সংকোচ থাকতে পারবে না এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে সামনে না ওয়াতায় না শুনলাম আর মানলাম আর কোনো কথা নেই নবীজি বলেছেন ইনামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসু মা কিদান ক্বাদ মুমিন হলো নাকের রশি লাগানো উটের মতো যেখানে বাঁধবে ওখানে থাকবে কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে নবীজি বলেছেন ইনামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসু মা কিদান ক্বাদ মুমিন হলো নাকের রশি লাগানো উটের মতো যেখানে বাঁধবে ওখানে থাকবে কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে নবীজি বলেছেন আচ্ছা ফ্রি ম্যান আপনি কি এখন শুনতে পাচ্ছেন জি ধন্যবাদ হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা এই ভিডিওটাতে আমাদের মুফতি ইব্রাহিম বললেন যে ইসলামের যে প্রত্যেকটা বিধান সেটা মুসলমানের অবশ্যই মেনে চলতে হবে কোন বিধান নিয়ে কোনো সংকোচ করা যাবে না এবং ইসলাম যেটা বলেছে কোরআন এবং হাদিসের মধ্যে বিভিন্ন বিধান দিয়ে দিয়েছে শরীয়ত দিয়ে দিয়েছে সেই শরীয়তটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর দিনকে কায়েম করতে হবে আল্লাহর দিনকে মানে কোরআনের বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন যে ইসলাম কায়েম করার কথা বলা আছে ইসলাম কিন্তু পালনের থেকে কায়েম করাটা বেশি ইম্পর্টেন্ট কোরআনের যে আয়াতগুলো আয়াতের যে মিনিং আর মিনিংগুলো যদি আপনি তাফসির গ্রন্থ থেকে পড়েন দেখবেন যে ইসলামকে কায়েম করতে বলা হয়েছে এই জিনিসগুলো কি আপনি জানেন যে ইসলামকে কায়েম করতে বলা হয়েছে নামাজ কায়েম করতে বলা হয়েছে হ্যাঁ জানি আচ্ছা সূরা 32 নম্বর আচ্ছা একটু ধীরে ভাই একটু ধীরে ভাই একটু ধীরে আপনাকে একটু আগে এটা বলেনি কায়েম করা অর্থটা কি বলেন তো একটু যে নামাজ পড়তে তো বলে নামাজ কায়েম করতে বলছে এটার মানে কি

নামাজ পড়তে বাধ্য করতে হবে এই ভিডিও আমি বহুবার দেখিয়েছি আপনি নিশ্চয়ই দেখেছেন মারপিট করেও বাচ্চাদেরকে নামাজ পড়তে বাধ্য করতে হবে এবং নামাজ না পড়লে তার জন্য শাস্তিও আছে আহ এইভাবে প্রত্যেকটা বিষয় আহ শরীয়তে যে জিনিসগুলো বলে দেওয়া আছে সেটা সমাজে প্রতিষ্ঠা করতে হবে এই কারণে ইসলাম হচ্ছে একটা প্রতিষ্ঠার ধর্ম একটা রাজনৈতিক ধর্ম হ্যাঁ বলে নেবে আচ্ছা ইয়া সুরানিসার বত্রটা কি ওটা তো ইন্ডিকেট করে সুরানিসার বত্রায়ের

কথা আটকে গেছে না কথা শোনা যাচ্ছে না আপনার কথা শোনা গেল না ভাই আপনি আবার পরে যুক্ত হন পরে যুক্ত হলে আবার আশিক মাহমুদ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে জি আসিফ ভাই আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে বলেন জি আমি জানতে চাচ্ছি ভাই আসলে এই ইসলাম মানে নবী মুহাম্মদ মারা যাওয়ার অনেক পরে তো কুরআনটাকে সজ্জিত আকারে আবার লেখা হয়েছে যেগুলোকে সুরা বলা হয় হ্যাঁ তো এই যে আমরা নামাজ পড়ার সময় যে সুরাগুলো পড়ি তো এই আমার প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদের সময় তো নামাজ পড়তো তখন কি মানে সুরাগুলো কিভাবে পড়া হতো বা সুরা ছাড়া কি নামাজ হতো না না যে কয়টা মানে যে কয়টা আয়াত নাজিল হয়েছিল সে কয়টা আয়াত দিয়ে তারা নামাজ পড়তো মনে করেন দশটা আয়াত নাজিল হয়েছে সেই দশটা আয়াত দিয়ে নাজিল নামাজ পড়তো আর এই যে আমরা যে শুনি মানে আমাদের সমাজে তথাকথিত কিছু মানে ব্যক্তি আছে ধার্মিক যারা বলে যে কোরআন পড়লে দশ নেকি তো এটা কি মোহাম্মদের যুগেরই কথা তখন তো কোরআনটাকে ওইভাবে পড়ার নিয়ম ছিল না কোরআন পড়লে দশ নেকি এই ধরনের কোনো কথা তো নাই কিন্তু একটা সুরা পড়লে বা একটা আয়াত পড়লে কত নেকি এরকমের হিসাব নিকাশ আছে পুরা কোরআন তো তখন লেখাই হয়নি তাহলে পড়বে কিভাবে হবে ঠিক আছে আসিফ ভাই ধন্যবাদ এতটুকু জানাচ্ছিল আর একটা মানে একটু পার্সোনাল কথা বলি ভাই একটা লেখা আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা যদি আপনি পারেন তাহলে পুরোটা একটু পড়ে ফেলেন পড়ে ফেলে আপনার আইডিয়াগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে এবং কোথায় কোন ঘটনা ঘটছে সেই জি আমি আপনার ওয়েবসাইটে নিয়মিত একজন পাঠক আমি সব কিছু করার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে বলেন এরপর প্রশ্ন বলেন আমি একটা জিনিস দেখছি এটা একটু পার্সোনাল প্রশ্ন ভাই আমি দেখছিলাম যে আরিফুর রহমান ভাইয়ের সাথে আপনি একটা সাক্ষাৎকারে ছিলেন সেখানে আপনি আমি দেখছিলাম যে আপনি মানে সিগারেট খাচ্ছেন তো এখানে শুধুমাত্র টেনে ফু দিচ্ছেন আপনি কি আসলে খান নাকি দেখানোর জন্য মনে এটা করে থাকেন আমার এটাই যদি বলতে না বছর ধরে সিগারেট খাই আমি এটা খারাপ এটা আগে থেকে বলে দিই সিগারেট খাওয়া খুবই স্বাস্থ্যের জন্য খুবই খারাপ ক্ষতিকর কিন্তু আমি গত ২২ বছর ধরে বাইশ তেইশ বছর ধরে স্মোক করি কিন্তু এই সময় যে মানে ওয়েদার ছিল ওয়েদারের কারণে হয়তো আমি দ্রুত ফু দিয়ে ফেলে দিচ্ছিলাম বা সিগারেট যেটা আমি আমার যে ব্র্যান্ড সেটা যদি না পাওয়া যায় অন্য কোনো ব্র্যান্ডের যদি আমার একটা নির্দিষ্ট ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডটা যদি আমি ধরেন অন্য কোন দেশে গেছি সেখানে আমি সেই ব্র্যান্ডটা খুঁজে পাচ্ছি না তখন তো অন্য কোনো ব্র্যান্ডে সুইচ করতে হয় তখন এটা আমার বেশি দাঁতে আমার কবি অস্বস্তি লাগে গলায় লাগে আর কি তখন হয়তো আমি হতে পারে যে আমি ফুডি বের করে ফেলি সেটা আমি আসলে জানি না যে এটা আপনি কিভাবে দেখলেন বা কিভাবে বুঝলেন তারপরে যদি এটা হয়